ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জে ফসলি জমির মাঝে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর ইউনিয়নের নাওঘাট গ্রামের ফসলি জমির মাঝখানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এতে কৃষকের আশেপাশের জমিগুলো এদিকে যেমন ভাঙন সৃষ্টি, অন্যদিকে হুমকির মুখে রয়েছে। বালু উত্তোলন বন্ধে আনিসুর রহমান সহ বেশ কয়েকজন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, তাদের ফসলি জমির পাশে একটি জমিতে মোহাম্মদ মাসুদ মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তি তার মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে, যার চারদিকে অনেক কৃষকের জমি রয়েছে। অনেকবার নিষেধ করার পরও সে কারো কথা তোয়াক্কা করছে না, তাদের মুখের উপর বালু উত্তোলন করবেই, যার ফলে ফসলি জমিগুলো ভেঙে অনেক বড় ক্ষতি হতে পারে। অবৈধ ড্রেজার দ্বারা ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে নাওঘাট গ্রামে গিয়ে দেখা যায়, ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে ড্রেজার মেশিন। এ মেশিনের মাধ্যমে খনন যন্ত্রের সাহায্যে তোলা হচ্ছে বালু। সে বালু জমানো হচ্ছে পার্শ্ববর্তী বাজারের একটি খালি জায়গায়, ফলে আশেপাশের অন্যান্য জমিগুলোর আইন ভাঙন সহ বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে, কিভাবে জমিতে ধান চাষ করবে। এর আগেও বেশ কয়েকটি ধানি জমি থেকে বালু উত্তোলন করে পুকুরে পরিণত করা হয়েছে। বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তি মাসুদ কাউকে তোয়াক্কা না করে দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে কোনো কৃষকই ফসল করতে পারবে না। মাসুদ মিয়া লাভবান হবে, কারণ পুকুর বানিয়ে মাছ চাষ করবেন, কিন্তু কোনো কৃষক লাভবান হবেন না। ড্রেজার দিয়ে অতিরিক্ত মাটি কাটার ফলে জমি গভীর হয়, ফলে অন্য জমিগুলোর পাড় ভেঙে যায়। এই চক্রটি প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে এই কাজটি করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কৃষকদের ফসলি জমিগুলো যাতে রক্ষা করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাসুদ মিয়া বলেন, আমি এখন পুকুর বানাবো, সেজন্য বালু উত্তোলন করছি। এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে এভাবেই ফসলি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, প্রশাসন এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তাদের অভিযোগ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।